হালকা বৃষ্টি ভেজা সন্ধ্যা আর এই শান্তিনিকেতন স্টেশনকে সাক্ষী রেখেই আমরা পাঁচ বন্ধু মিলে বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা এখন শান্তিনিকেতন স্টেশনে চলে এসেছি। 10:20 ট্রেন রয়েছে উত্তরবঙ্গ, সেটার জন্য অপেক্ষা করছি। কিন্তু আপনারা যদি হাওড়া থেকে ট্রেন ধরতে চান তাহলে ঠিক আপনাদের জন্য অপেক্ষা করছে কামরূপ এক্সপ্রেস একদম সন্ধ্যা 6:30, অথবা শিয়ালদা থেকে যদি ট্রেন ধরতে চান 7:40 উত্তরবঙ্গ আপনার জন্যই অপেক্ষা করছে। আর এই উত্তরবঙ্গ চড়েই কিন্তু আমরা পৌঁছে যাব জলপাইগুড়ি। আরেকটি কথা, আপনারা যেখান থেকে আসুন না কেন জলপাইগুড়ি আপনাদেরকে অতি অবশ্যই আসতে হবে। এই জলপাইগুড়ি থেকেই কিন্তু আপনি দার্জিলিং অথবা গ্যাংটক পৌঁছাতে পারবেন। পাঁচ বন্ধু পরিকল্পনা শেষ হতে না হতেই নিজের অহংকারের গতিতেই যেন চলে আসলো উত্তরবঙ্গ এক্সপ্রেস। ঠিক করা হলো পাঁচ বন্ধু মিলে সারা রাত্রি গল্প করে কাটানো হবে ট্রেনের মধ্যে। প্রথম ট্রিপ, গল্প না করে কাটালে কি চলে? আর এই ঘুম তো আবার আসবে, কিন্তু এই শান্তি আর দ্বিতীয়বার ফিরবে না। কাজেই আমরা সারা রাত্রি গল্প করেই কাটিয়ে দিলাম। কিন্তু ভোরের দিকে হঠাৎ যেন একটু চোখ লেগে গেছিলো, তারপর হঠাৎ নিঃশ্বাসের সঙ্গে অনুভব করলাম ঠান্ডা বাতাস। তার মানেই হচ্ছে জলপাইগুড়ি আর বেশি দূর না। অবশেষে ট্রেনের মধ্যে 9 ঘন্টা কাটানোর পর আমরা এসে পৌঁছালাম NGP জলপাইগুড়ি। ট্রেন থেকে নেমেই যদি আপনি ভালো পরিবেশে ব্রেকফাস্ট করতে চান তাহলে একদম স্টেশনের গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে রেলকোচ রেস্টুরেন্ট, এখানে এসে ব্রেকফাস্টটি আপনি সেরে নিতে পারেন। আমরা এখানে যাব না, কারণ এই ট্রিপটা আমরা বাজেটের মধ্যে রাখার চেষ্টা করছি। এখান থেকেই সিকিমের রাজধানী গ্যাংটক পৌঁছাবো। গ্যাংটক যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে। ফার্স্ট হচ্ছে এই শেয়ার ট্যাক্সি আমাদেরকে ধরতে হবে, মাথা পিছু ভাড়া বলছিল 600 টাকা। আর এই ছোট গাড়িতে 4 জন, বড় গাড়িতে 10 জনের বেশি কিন্তু চাপাবে না, এটা এখানকার নিয়ম। দ্বিতীয় রাস্তা হচ্ছে বাস স্ট্যান্ড, যেখানকার ভাড়া হচ্ছে 190 টাকা, খুবই কম এর তুলনায়। কিন্তু আমরা এই শেয়ার ট্যাক্সিতে যাবো বলেই ঠিক করলাম। কাজেই প্রচণ্ড পরিমাণে বার্গেনিং করার পর এসে দাঁড়ালো 255 টাকায় এক একজনের। ভাবা যায়, যেখানে 600 টাকা বলেছিল সেখান থেকে 255 টাকা একটি শর্তে। প্যাকেজ এদের কাছ থেকেই নিতে হবে। এবার এই প্যাকেজটা আসলে কি? এই যে আমরা 5 দিন থাকার পরিকল্পনা করেছি গ্যাংটক, লুচেন আর লাচেনে। গ্যাংটকে টোটাল 12টার মতো সাইটসিন রয়েছে, তারপরেই কিন্তু আপনাকে বরফ দেখার জন্য লাচেন এবং লুচেন বেরিয়ে যেতে হবে, যেখানে জিরো পয়েন্ট, ঘুরদংমার লেক এবং কালাপাথরের মতো জায়গা আপনি পেয়ে যাবেন। সেই সব জায়গায় পৌঁছাতে গেলে টোটাল 3টে হোটেল চেঞ্জ করতে হবে, তার মধ্যে রয়েছে খাওয়া দাওয়া। এই সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু এই প্যাকেজের মধ্যে এসে পড়ে। আর আপনি যদি ভাবেন প্যাকেজ না নিয়ে যাবেন তাহলে আপনাকে অনেকটা সমস্যার মুখে পড়তে হবে, কারণ এখানে আপনি শেয়ার ট্যাক্সি কোনোভাবেই পাবেন না, আর হোটেল খরচাও আপনাকে অনেক বেশি দিতে হবে। কাজেই প্যাকেজ কিন্তু আপনাকে অতি অবশ্যই নিতে হবে। আমরা ঠিক করলাম এখান থেকেই প্যাকেজ দেব। আমাদেরকে বলা হলো 6,200 টাকা মাথা পিছু লাগবে। আমরা এই দাম শুনে একদমই চমকে গেলাম। আমরা লাস্ট অফার করলাম 4,500। যাই হোক, এতেই রাজি হলো। বাট আমরা ঠিক করলাম কি গ্যাংটকে গিয়ে তো আরও কমে আমরা পেতে পারি, কাজেই এখান থেকে যদি আমরা বাস নিয়ে নিই, বাসে যাওয়ার পর না হয় গ্যাংটক থেকে আমরা প্যাকেজটা নেব, তাহলে তো আরও কমে পাবো। এই উদ্দেশ্য নিয়েই কিন্তু প্যাকেজটাকে ত্যাগ করে আমরা গ্যাংটকে বেরিয়ে পড়লাম, বাসে রওনা দিলাম। জলপাইগুড়ি স্টেশনে নেমে আমরা একটা অটো করে নিচ্ছি, এটা এক একজনের 50 টাকা করে পড়ছে। আমরা এখন যাব বাস স্ট্যান্ড। এখান থেকে যে প্যাকেজগুলো বলছিল অনেকটা বেশি হয়ে যাচ্ছিল আমাদের জন্য, তো আমরা ট্রাই করছি অনেকটা কম বাজেটে যাওয়ার জন্য, যে কারণের জন্য আমরা এখন অটো নিয়ে বাস স্ট্যান্ড যাবো। বাস স্ট্যান্ডের ওখানে ট্যাক্সি ভাড়া বা কী কত পড়ছে সেটা সমস্ত কিছু ডিটেলসে বলবো। এখানে আপনাদের অনেক কিন্তু প্যাকেজ মিলে যাবে, প্যাকেজ আপনারা পেয়ে যাবেন, কিন্তু কেউ কম বলবে কেউ বেশি বলবে, অনেক ফোন আমাদেরকে কনভিন্স করার চেষ্টা করলো। বাট এন্ডে আমরা কী করলাম, আমরা বাস স্ট্যান্ড যাচ্ছি, ওখান থেকে হয় বাসে যাবো নাহলে সারিং ট্যাক্সিতে যাবো। এবার ওখানে গিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি টাকাটা কত পড়ছে। তো এইটা হচ্ছে আমাদের অটো, এখন আমরা যাব বাস স্ট্যান্ড। সিকিম মেন বাস স্ট্যান্ডে এসেছি এবং এখানে যে বাসের ভাড়া হচ্ছে সেটা হচ্ছে 190 টাকা। টোটাল 5 ঘন্টা লাগবে গ্যাংটক যেতে। এবার 11:30 সময় বাস আছে, সকালে বাসগুলো আমরা মিস করে গেছি। আর যে শেয়ারিং ট্যাক্সিগুলো বলছিলো, প্রথমে তো 600 বললো, 600 বলার পর আমরা যে বার্গেনিং করলাম, বার্গেনিং করার পর মোটামুটি 250-তে এসে দাঁড়ালো, এক একজনের 250 করে পড়ছিলো।
আর বাসে পড়ছে 190 টাকা। টোটাল 5 ঘন্টা টাইম লাগবে বাসে, ডাইরেক্ট গ্যাংটক পৌঁছাবে। এটা আমরা সিকিম বাস স্ট্যান্ড থেকে আসছি, এটা পুরো সিকিম বাস স্ট্যান্ড। চিন্তার কোনো বিষয় নেই, আপনারা কিন্তু 1 ঘন্টা অন্তর অন্তরই বাস পেয়ে যাবেন। আমরা একদম মিডল টাইমে পৌঁছেছিলাম, কাজে ঠিক করলাম সিট পাইনি তো কী হয়েছে। 190 টাকার টিকিট কেটে না হয় দাঁড়িয়ে যাব, সারাটা রাস্তা তো বসেই ছিলাম, এখন আমরা দাঁড়াবো। 5 ঘন্টার কথা না ভেবেই এরকম উদ্দেশ্য বেরিয়ে পড়লাম, কিন্তু 5 মিনিট বাসে থাকার পরেই বুঝতে পারলাম এটা আমাদের পক্ষে সম্ভব নয়। কাজে আমরা মাঝ রাস্তায় বাস থামিয়ে নেমে পড়লাম, সেখান থেকে কিন্তু আমরা আবার শেয়ার ট্যাক্সি নিলাম। এটাই আমাদের ভুল ছিল। আর আপনারা এরকম ভাবেন না যে সিট পাবেন না, অতি অবশ্যই 100% সিট পাবেন। আমরা একটু এক্সাইটেড বেশি হয়ে গেছিলাম, যে কারণের জন্য সিট ছেড়েই দাঁড়িয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলাম, এটাই আমাদের ভুল ছিল। তো যাই হোক, 500 টাকা শেয়ার ট্যাক্সি নিয়ে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম। পাহাড়, 3 অক্ষরের এই শব্দের মধ্যে যে কী টান আছে তা আমরা সত্যিই কেউ জানি না। সেই টান ও তার সৌন্দর্য দুচোখ উপভোগ করার প্রবল তাড়নায় আমাদের ঠিক ছুটে যেতেই হয় পাহাড়ের কোলে। অনেক মানুষের কাছে পাহাড় একটা আলাদা ভালোবাসার জায়গা। এসব ভাবতে ভাবতেই রাস্তা পার হচ্ছিলাম, হঠাৎ দেখি বৃষ্টি এসে নেমেছে, আর এই সুন্দর দৃশ্য তার সঙ্গে। এত সুন্দর দৃশ্য যেন আমরা এর আগে কখনো দেখিনি। এসব চিন্তা ভাবনা করতে না করতেই কখন যে রাস্তা ঘণ্টাখানেক শেষ হয়ে গেছে বুঝে পাইনি। হঠাৎ আমাদের সামনে সিকিমের গেট, আর এই সিকিম থেকেই কিন্তু আপনার ভোটার কার্ড কিংবা আধার কার্ড দেখার পরেই আপনাকে এখান থেকে প্রবেশ করতে দেবে। এখানেই শেষ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে স্টার্ট হচ্ছে সিকিম। পাঁচ ঘন্টা কমপ্লিট করার পর আমরা এসে পৌঁছালাম সিকিমের গ্যাংটক শহরে। আর এই গ্যাংটকেই, যেখানে শেয়ার ট্যাক্সিগুলো এসে আপনাকে নামাবে, সেখানে কিন্তু রয়েছে রোপওয়ে। রোপওয়ে আমরা ঠিক করলাম চেপে নেব, পরে সময় পাওয়া যায় কি যায় না তার থেকে ভালো ভাই এখনই চেপে নিই। 130 টাকার টিকিট কেটে আমরা রোপওয়েতে চেপে নিলাম। এই রোপওয়েতে কিন্তু লাগেজ অ্যালাউ নেই, রোপওয়েতে আপনি লাগেজ নিয়ে যেতে পারবেন না। 130 টাকার বিনিময়ে রোপওয়েতে চেপে এই সুন্দর অপরূপ দৃশ্য দেখে আমরা যেন কোথাও একটা মুক্ত হয়ে গেলাম। এর আগে আমরা কেউই এরকম দৃশ্য দেখিনি, এটাই আমাদের প্রথমবার ছিল। নামার ইচ্ছা না থাকা সত্ত্বেও নামতে তো হবেই, কাজেই রোপে রাইড শেষ হয়ে গেল। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে হোটেল খোঁজা। আমরা ঠিক করেছিলাম এমজি রোডের একদম সামনেই হোটেল নেব, কারণ ওখান থেকে সমস্ত কিছু যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। কাজে আমরা কী করলাম, মাত্র পায়ে হেঁটে 15 মিনিটের রাস্তা পার করার পর আমরা কিন্তু এমজি মার্কেটের হোটেলের সামনে এসে পৌঁছালাম। অনেকগুলো হোটেল রয়েছে, প্রত্যেকটি হোটেলে আমরা গিয়ে জিজ্ঞেস করলাম কত টাকা খরচা পড়ছে। আপনাদের এখানে এসে যদি বন্ধু মিলে আসেন একটু কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ এক একটি হোটেল 2500 থেকে 3000 বলতে পারে। আমরা সেখানে বার্গেনিং করার পর একটি হোটেলে স্থান পেলাম, যেটা হচ্ছে মিলং সিলস। আর এটা হচ্ছে আমাদের রোড, যেটা একদম এমজি রোডের পাশে রয়েছে। আর এটা আমাদের রুম, এখানে টোটাল আমরা 5 জন থাকবো। এটা হচ্ছে ডবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এটা ডবল বেড রয়েছে, এখানে সোফা টোফা রয়েছে বসার জন্য। আর এইদিকে টিভি রয়েছে, আর আয়না টায়না আছে, একটা আলমারি আছে এখানে। এখানে কোনো সিন নেই, মানে আমি এখানে উইন্ডো খুলেই দেখতে পাবো না, সেটা দেখার জন্য আমাকে ব্যালকনি যেতে হবে। আর বাথরুমটা যদি দেখাতে চাই তো এই দেখো, এটা হচ্ছে বাথরুম, বেশ ঠিকঠাকই আছে, একদম রিজনেবল প্রাইসে আমি আপনাদেরকে বলবো। এই যে রুমটা, টোটাল আমরা 8 জন থাকছি এখানে, আমরা 5 জন মিলে থাকছি, স্টে করছি টোটাল 5 জন। আমাদের 1500 টাকা পড়ছে একদিনের জন্য, 5 জন মিলে থাকছি, 1500 পড়ছে একদিনের জন্য এই রুমটা আমাদের পড়ছে। সেটা আমরা যতটা পারছি বাজেটের মধ্যে রাখার চেষ্টা করছি, যে কারণের জন্য আমরা এই রুমটাকে চুজ করলাম যেখান থেকে ভিউজ পয়েন্ট দেখা যায় না। আর আমাদের কাছে যদি ভিউজ পয়েন্ট দেখতে চাই আমরা, যদি এখানকার, তাহলে আমাদেরকে এই ব্যালকনি চলে যেতে হবে। এখান থেকে একদম সম্পূর্ণ যে গ্যাংটকের ভিউটা, সেটা আমরা কমপ্লিটভাবে দেখতে পাবো। যেমন এই যে এখান থেকে রয়েছে দেখতে পাবে, এখানে এই যে দূরে পাহাড় রয়েছে, পাহাড় থেকে একদম বাষ্প বেরিয়ে আসছে ধোঁয়ার মতো, একদম ছোটো 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 বাড়ি রয়েছে এখানে, ছোটো ছোটো ছোটো, হয়তো ক্যামেরার মধ্যে আসছে না, এবার হয়তো বুঝতে পারবে, ছোটো 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 বাড়ি রয়েছে এখানে অনেকগুলো।
আর এই যে সিনটা ভাই সাংঘাতিক লাগছে, এটা দেখার জন্য ছোট থেকে লিটারালি ওয়েট করেছি। আজকে ফাইনালি সেই দিনটা আমাদের লাইফে এসেছে যেটা আমরা কমপ্লিট করেছি। দারুণ সুন্দর লাগছে, অসম ভিউজ লাগছে। এই হোটেলেই কিন্তু প্যাকেজের সিস্টেম রয়েছে। কাজী ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা প্যাকেজ নিয়ে নিলাম। আমাদেরকে 4,000 টাকা বলেছিল, সেখান থেকে বার্গেনিং করার পর 3,500 টাকায় এক একজনের প্যাকেজ পড়লো। অর্থাৎ প্যাকেজ না নিলে আপনি কিন্তু একদম পাগলের মতো অবস্থা হয়ে যাবে, কারণ আপনি জানবেন কী করে কোথায় কী রয়েছে, কোথায় কোন জায়গা রয়েছে, যাবেন কী করে। এই যে প্যাকেজ নিলাম আমরা, এর মধ্যে 3 রাত্রি থাকবো আর 2টো হোটেল চেঞ্জ হবে, খাবার দাবার, ট্যাক্সি ভাড়া সব কিছু কিন্তু ইনক্লুড। কাজেই প্যাকেজ আপনাকে অতি অবশ্যই নিতে হবে। আর আমরা ঠিক করলাম আজকের রাতটা MG মার্কেট ঘুরবো এবং কালকের দিনটা গ্যাংটকের যতগুলো জায়গা রয়েছে সমস্ত কিছু কমপ্লিট করবো। টোটাল 12টা জায়গা রয়েছে, কমপ্লিট না করে কি কি থাকতে পারি? আমরা সবাই এখন যাচ্ছি MG রোড খাবার খাওয়ার জন্য। আর এই যে ঢালান রাস্তাটা দেখছো, এটাকে আমরা পার করে এলাম, এটা হচ্ছে MG মার্কেট। আর এই MG মার্কেটেই কিন্তু যত ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড শোরুমগুলো রয়েছে, আর এখানটা খুবই সুন্দর জায়গা। মানে আপনার মনে হতে পারে যে হয়তো আপনি বাইরে কোথাও চলে এসেছেন, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত মেনটেন করা হয়েছে না এই মার্কেটটাকে। একদম সন্ধ্যা 9টার কিন্তু বন্ধ হয়ে যায়। আপনি যদি কিছু কিনতে চান MG মার্কেট থেকে, তাহলে 9টার আগে চলে আসবেন। আমাদের হোটেলটা যেহেতু একদম MG মার্কেটের কাছেই, এই জন্য কিন্তু আমরা হোটেলটা এত কাছেই নিয়েছি যাতে আমরা ঘুরতে পারি। এখানকার কিছু সিনেমেটিক শটস আপনারা এনজয় করুন। এটা হচ্ছে মর্নিং ভিউজ, একদম ঘুম থেকে উঠেই তোমাদের মর্নিং ভিউজটা দেখাচ্ছি। মানে ব্যাপক লাগছে, কুয়াশায় ভর্তি হয়ে আছে, ওইখানটা কিছুটা মেঘ আছে, আর এটা হচ্ছে পুরো মর্নিং। আর একটু পরেই আমাদের শেয়ার ট্যাক্সি চলে আসবে, যেটা আমরা রিজার্ভ করেছি 3200 টাকার বিনিময়ে, গ্যাংটকের যত সাইট সিন রয়েছে সেগুলো ভিজিট করার জন্য। আপনার যদি আগে থেকে প্যাকেজ নিয়ে থাকতেন, তাহলে আমাদের মতো এত কেটে কেটে করতে হতো না, সব কিছু কিন্তু প্যাকেজের মধ্যেই ইনক্লুড থাকতো। কাজে আমরা খরচাটা অল্প করতে গিয়ে অনেকই বেশি হয়ে গেছে। তো একটু পরেই আমাদের শেয়ার ট্যাক্সি চলে আসবে, যেটা আমরা রিজার্ভ করেছি। একটু পেট পুজো করার পরই কিন্তু বেরিয়ে যাব শেয়ার ট্যাক্সিতে, যেটা আমরা রিজার্ভ করে রেখেছি। আর এই খাবারের মধ্যে রয়েছে রুটি, আলুর দম, আচার আর পেঁয়াজ। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমরা অপেক্ষা করছি ট্যাক্সির জন্য, কখন আমাদের ট্যাক্সি এসে পৌঁছাবে আর আমরা গ্যাংটকের সাইট সিন ভিজিট করব। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই অমনি ভ্যান যেটা রয়েছে, এখানে আমরা টোটাল 5 জন যাব। এটাকে ফুল ডের জন্য বুক করা হয়েছে, 3200 টাকা পড়ছে। গ্যাংটকের যত ভিউজ আছে সমস্ত কিছু এটা দিয়ে ঘুরবো আজকে, তারপর বিকেলে যদি তাড়াতাড়ি ফিরতে পারি তো আজকে ব্যাক করবো, নাহলে পরের দিন ব্যাক করবো। টোটাল 3200 টাকা পড়ছে এই অমনি ভ্যানটা। তো এখান থেকে সমস্ত কিছু দেখতে যাবো। টোটাল 12টা টপ আছে এখানে, টোটাল 12টা ভিউজ পয়েন্ট রয়েছে, ইনি বললেন। তো চেপে যাচ্ছি এখন, তো আমরা প্রথমে যাচ্ছি ছোটাং মিউজিয়াম। ওকে, ছোটাং মিউজিয়াম যাচ্ছি প্রথমে। আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে ছোটাং মিউজিয়াম। আর এখানটা দেখতে পারছো, এটা হচ্ছে রোপওয়ে। এটা তো প্ল্যানে একটু চেঞ্জ হচ্ছে, আমরা আসার পথে এই মিউজিয়ামটা যাব, এখন ছোটান মনাস্ট্রি যাচ্ছি। তো এটা হচ্ছে ছোটান মনাস্ট্রি, এটা আমরা যাব। এখান থেকে দেখতে পাচ্ছ সিঁড়ি রয়েছে, এটা এটা এই চলে যাচ্ছে ছোটান মনাস্ট্রি। এই হচ্ছে ছোটাং মনাস্ট্রি। এখানে বৌদ্ধরা 1945 সালে নিজেদের ধর্মটাকে প্রচার করার জন্য এটাকে কিন্তু স্থাপন করেছিল, আর যত দিন গেছে এটা আরও উন্নত পরিণত হয়েছে। আর এই যে দেখতে পারছো প্রেয়ার হুইলস, টোটাল 108টি প্রেয়ার হুইলস রয়েছে। তুমি যদি কোনো মনের ইচ্ছা পূরণ করতে চাও, তাহলে অতি অবশ্যই একবার এই প্রেয়ার হুইলসগুলোকে ঘুরিয়ে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ, একদম মন্দিরটার সামনে মানে একদম ফ্রন্ট সাইডে রয়েছে কিছু প্রদীপ। এখানে এর ভিতরে অসংখ্য প্রদীপ জ্বলছে, দেখতে খুবই সুন্দর লাগছে ভিতরটা, অসংখ্য প্রদীপ রয়েছে ভিতরে, খুব সুন্দরভাবে জ্বলছে, অসংখ্য প্রদীপ রয়েছে। আর এইটা হচ্ছে এর এন্ট্রি। এদিকে অনেকগুলো প্রদীপ জ্বলছে দেখতে পাবে এখানে,
এই যে এদিকটা প্রদীপ না, ওদিকটা প্রদীপ আছে, এদিকটা প্রদীপের থেকে একটু অন্যরকম লাগছে আমার। ছোটাং মনাস্ট্রি এখানে শেষ নয়, এরপর মাত্র পায়ে হেঁটে 5 মিনিটের রাস্তা ছোটাং মিউজিয়ামের দিকে আমরা এগিয়ে যাব। মনাস্ট্রি থেকে একদম বেরিয়ে এসে একদম এই রাস্তাতে পড়ছে টিউবেটালজি, যেটা মিউজিয়াম আছে। মনাস্ট্রি থেকে বেরিয়ে এসে মিউজিয়াম এখানে পড়ছে। এই যে এইগুলো রাস্তায় দেখতে পাবে যাওয়ার সময়, সামনে আছে। তোমরা চাইলে আসার সময় মিউজিয়ামটা দেখে আসতে মনাস্ট্রি যেতে পারো, আবার মনাস্ট্রি থেকে দেখে এসে আবার মিউজিয়ামটা যেতে পারো। একদম সামনে রয়েছে, আমরা এখন মিউজিয়ামে যাব। তো মনাস্ট্রি থেকে আসার একদম রাস্তায় দেখতে পাচ্ছ এখানে নামগিয়াল ইনস্টিটিউট অফ টিউবেটালজি, আর এখান থেকে যাওয়ার জন্য টোটাল 25 টাকা টিকিট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ এখানে এন্ট্রি ফিজ রয়েছে 25 টাকা, আর বিলো 12 বছরের নিচে যাদেরকে তাদেরকে এন্ট্রি ফিজটা লাগছে না। 10টা থেকে বিকাল 4টা অবধি ওপেন থাকবে এটা, সকাল 10টা থেকে বিকাল 4টা অবধি। আর একদম ঠিক একদম ফ্রন্টে একদম এন্ট্রি এখানটায় রয়েছে, 25 টাকা করে ফিজের যে এন্ট্রিটা এখানটায় রয়েছে। একদম ঢুকেই প্রথমেই তোমরা দেখতে পাবে এখানে গুরু পদ্মসম্ভবের একটা মূর্তি রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে চারিদিকটা, আর খুব সুন্দর লাগছে এখানে এসে। বিশেষ করে এখানে এসে একটা শান্তি পাওয়া যাচ্ছে। এটাই হচ্ছে মিউজিয়ামটা। এর ভিতর রয়েছে বৌদ্ধ ধর্মের পুরনো গ্রন্থ, বৌদ্ধ ধর্মের পুরনো যোদ্ধাদের নাম, দেবতাদের নাম, তারা কীভাবে বৌদ্ধ ধর্মটাকে প্রচার করেছে, সমস্ত কিছু ডিটেলস আপনার ভিতর থেকে পেয়ে যাবেন। ভিতরে ক্যামেরা অ্যালাও ছিল না, তাই বাইরে থেকে। এই মিউজিয়ামটার সাইডে মানে একদম সাইডে এটা হচ্ছে এন্ট্রি, এটা পদ্মসম্ভবজির মূর্তিটা রয়েছে, এটা মিউজিয়াম। তার সাইডেই রয়েছে এখানে নামগিয়াল শরিক ক্লিনিক, এখানে রয়েছে, এটাও দেখে নিতে পারো। আর এটা হচ্ছে কিছু ভিউস, একটা সিনেমেটিক শর্টস তোমরা একটু এনজয় করে নাও। এটা নাম্বার 3 পড়ছে বাঞ্জাকরি ওয়াটারফল, যেটা সাইডে ওয়াটারফল আছে। আর এটা হচ্ছে এর এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে টিকিট কাউন্টার, একদম ফ্রন্টে রয়েছে টিকিট কাউন্টারটা, ওয়েলকাম লেখা আছে বড় বড় করে। টিকিটের প্রাইসটা একটু দেখে নাও, টিকিটের প্রাইসটা হচ্ছে ট্যুরিস্টের জন্য 70, লোকাল সিকিম যারা আছে 60, স্টুডেন্টের জন্য 40 রুপিস। পার্কিংয়ের এই যে আছে এটা হচ্ছে পার্কিং, দেখে নাও যদি তোমরা এখানে আসতে চাও। ড্রোন শ্যুটিং 500, প্রিম্যাট্রিক শ্যুটিং হচ্ছে 2000, মিউজিক ভিডিও যদি কেউ শ্যুট করতে চায় 3000 টাকা লাগবে, ফিল্ম শ্যুটিং করতে গেলে 1000 টাকা লাগবে, নো পেটস অ্যালাও। বঞ্জাকরি ওয়াটারফলস এই হচ্ছে, এদিকটা সাইড ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে। আর আমরা কিছু খাবার নিয়ে এসেছি এখানেই সাইডে কোথাও খেয়ে নেব। বঞ্জাকরি ফলস ক্যাফেটেরিয়া আছে এখানে একটা, এই যে ক্যাফেটেরিয়া দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা উঠে যাচ্ছি। এখান থেকে এন্ট্রি থেকে উঠে এসে একদম 2 মিটার রাস্তা বঞ্জারিয়া ওয়াটারফলস, আর এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। এখানে পার্কের মতো ছোট্ট করে করা আছে বাচ্চাদের জন্য, খুব সুন্দর একটা জায়গা ওয়াটারফলসটা অ্যাকচুয়ালি দেখতে যাচ্ছি। ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা, অনেক জায়গা রয়েছে ছবি তোলার জন্য। এই যে এখানটা একটা রয়েছে, এখান থেকে টোটাল ভিউসটা দেখতে পাবো। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্ট একবার চেক করে নিই, সিঁড়ির ওপর দিয়ে উঠতে হবে। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্টটা অতটা ভালো নয় কারণ এখান থেকে অতটাও ক্লিয়ার দেখা যাচ্ছে না সব কিছু। বঞ্জাকরি ওয়াটারফলস এখানে কিছু ট্রেডিশন কস্টিউম পাওয়া যায়, যেটা সিকিমের ট্রেডিশনাল কস্টিউম, এই যে দেখতে পাচ্ছ এখানে পড়ে আছে, তো সিকিমের ট্রেডিশনাল কস্টিউম পাওয়া যাবে এখানে। আর এই হচ্ছে ওয়াটারফল, স্যার আমরা সমস্ত কিছু কমপ্লিট করার পর এখন এইদিকে এক্সিট রয়েছে, এদিকে বেরিয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের 3 স্টপ, এরপর আরও অনেকগুলো বাকি রয়েছে, সব বেশি টাইম এখানে ওয়েস্ট করবো না, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে চলে যায়। এক্সিট যাওয়ার সময় দেখলাম এখানে আরেকটা জিনিস রয়েছে, তো এটাকে কেন মিস করা যায় এটাকেও একবার দেখিয়ে দিই। বঞ্জাকরি, তো এই হচ্ছে বঞ্জাকরি, এরই নাম হচ্ছে বঞ্জাকরি, যদি আমি জানি না কেমন লাগছে দেখি। লিমলেমে
বানজাকরি অ্যান্ড লিমলেমে এক্সিট হতে হতে যাচ্ছি আর মনে হচ্ছে আমাকে পেরোতে দেবে না পার্ক থেকে। এত সুন্দর একটা এখানে জিনিস রয়েছে না, আমি এটা কমপ্লিটভাবে আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখে না। এখানে একটা বসা জায়গা রয়েছে, খুব সুন্দরভাবে কিছু ছবি তোলার জায়গা রয়েছে। এই যে আর এই হচ্ছে একটা সুইমিং পুল, মাঝখানে কিছু ড্রাগনের মূর্তি রয়েছে, বোট তৈরি হচ্ছে। খুব সুন্দর একটা জায়গা, দেখে দারুণ লাগছে। এটা এক্সিট পয়েন্ট, এখনও অনেক কিছু রয়েছে এক্সিট পয়েন্টে যাওয়ার আগে। দেখটা এক্সিট, কিন্তু অনেক কিছু রয়েছে এদিকটা যাওয়ার আগে। আর এই হচ্ছে ভিউজ। পার্কটা যত ভাবছি বেরিয়ে যাব, তত যেন আরও এক্সট্রা পয়েন্ট বেরিয়ে আসছে। এদিকে সেলফি পয়েন্ট রয়েছে, এই জায়গাটা হচ্ছে সেলফি পয়েন্ট, দেখবো সেলফি পয়েন্টে কী কী রয়েছে। আর এটা হচ্ছে ভিউজ পয়েন্ট, এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে। নাম্বার পয়েন্ট হচ্ছে বাক্তাং ওয়াটারফলস, এই দেখছো বাক্তাং ওয়াটারফলস। এখানে ওয়াটারফলস অনেকগুলো রয়েছে, তো এটা হচ্ছে আমাদের 4 নম্বর পয়েন্ট, বাক্তাং ওয়াটারফলস। বাক্তাং ওয়াটারফলস অনেক কিছু কেনাকাটার জিনিস দেখতে পাচ্ছি, খাওয়ার জায়গাও রয়েছে। এই যে এখানে কিছু অ্যাডভেঞ্চার জোন আছে, এখান থেকে এই যে এখানে অ্যাডভেঞ্চার জোন রয়েছে, জিপ লাইন যেটা হচ্ছে জিপ লাইন, এই যে তার মধ্যে এই দেখতে পাচ্ছ এখানে জিপ লাইন রয়েছে। আর এখানে কিছু কেনাকাটার জিনিস দেখতে পাচ্ছি আমি, অনেক কিছু কেনাকাটি হয়ে গেল বাক্তাং ফলসে। এবার আমরা 5 নম্বর পয়েন্টের দিকে যাব। আর এই দিদির দোকানে সমস্ত কিছু কিনলাম, অনেক ডিসকাউন্টও করলো আমাদেরকে, অনেক কিছু জিনিস নেওয়া লাগলো। এই যে এইটা একদম বাক্তাং ফলসের সামনেই রয়েছে, দেখতে পাবে এখানে, এখান থেকেই নিলাম আমরা। তো এখন যাচ্ছি গাড়ির দিকে, আবার টোটাল 5 নম্বর পয়েন্টের দিকে যাবো। এটা আমাদের 4 নম্বর পয়েন্ট ছিল, অনেক লেট হয়ে গেল। দেখা, এটা হচ্ছে গুঞ্জন মনেস্ট্রি, আমাদের 5 নম্বর স্টপ হয়েছে রাজাদা, রাজাদা নেমে পড়েছে। এটা হচ্ছে গুঞ্জন মনেস্ট্রি, আমাদের 5 নম্বর স্টপ। তোর ভিতরটা একবার খুব তাড়াতাড়ি দেখে নি। অ্যান্ড গুঞ্জন মনেস্ট্রিতে ঢোকার জন্য এখানে দেখতে পারছো একটা কাউন্টার রয়েছে, 10 টাকা টিকিট রয়েছে, আর 10 বছর এটা হচ্ছে বিলো চিলড্রেন বিলো 10 রুপিস ফ্রি আছে। টকের বুকে দাঁড়িয়ে রয়েছে এই গুঞ্জন মনেস্ট্রি, যেটা বৌদ্ধদের একটা ধর্ম মন্দির। এখানে রয়েছে বৌদ্ধ ধর্মের সোনার মূর্তি, আর এটা একটা ওয়েল মেনটেন মন্দির, যেখানে সমস্ত কিছু সাফসুতরা, মানে যখনই মন্দিরে তুমি পৌঁছাবে না, একদম ওয়েল মেনটেন যাকে বলে। আর এখান থেকে সব থেকে বড় বেনিফিট হচ্ছে, এখান থেকে দাঁড়িয়ে তুমি গোটা গ্যাংটকটাকে এক নজরে দেখতে পারো, বেশ সুন্দর ভিউস লাগবে। তো গুঞ্জন মনেস্ট্রির এই ভিউসটা তো দেখালাম তোমাদেরকে, এবার এর ভিতরের মন্দিরের ভিতরে আছেন যিনি, তেনাকে একবার দেখে নিন। এটা হচ্ছে গুঞ্জন মনেস্ট্রি, আর এদিকেও রয়েছে। এর সঙ্গে জাস্ট অসম ভিউস লাগছে, মানে এই ভিউজটার জন্যই সব কিছু। এটা হচ্ছে গুঞ্জন মনেস্ট্রির ভিতরটা, আমরা দেখি। তো এখানকার একবার সিনেমেটিক শটটা আমি দেখিয়ে দিচ্ছি, তার আগে বলতে চাই এখানে ওই দিকটায় রয়েছে বৌদ্ধ মূর্তি, আর গুঞ্জন মিনিস্ট্রি মেন মূর্তিটা এখানে রয়েছে, আর এদিকে অসংখ্যভাবে সাজানো হয়েছে সমস্ত কিছু। একবার সিনেমেটিক শটটা এনজয় করে নাও। আমাদের 6 নম্বর স্টপ হচ্ছে তাসি ভিউ পয়েন্ট, এটা হচ্ছে তাসি ভিউ পয়েন্ট। এটা জাস্ট 2 মিনিট লাগবে চড়তে,
অনেকটা উঁচু রয়েছে। এখান থেকে গ্যাংটকের টোটাল ভিউটা দেখা যায়। তা এটা হচ্ছে তাসি ভিউ পয়েন্ট। এই তাসি ভিউ পয়েন্ট থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে ক্লিয়ার দেখা যায়। এখন একটু মেঘ রয়েছে বলে দেখতে পাচ্ছ না। পয়েন্টের ভিতরে একটা শপ রয়েছে ওপরে, মানে একটু দেখে নিই কী কী পাওয়া যাচ্ছে। এখানে কিছু জুস পাওয়া যাচ্ছে, খাবার টাবার আছে, সমস্ত কিছু সামান আছে। আট নম্বর পড়ছে অর্গানিক ভিউ পয়েন্ট, সাত নম্বরটা প্ল্যান্ট অবজারভেটরি ছিল, ওটা আমরা স্কিপ করে গেছি। তো আট নম্বর ভিউ পয়েন্টটা আমরা এখন দেখবো, অর্গানিক ভিউ পয়েন্ট একবার দেখে নিই। এটা হচ্ছে অর্গানিক পয়েন্ট, অর্গানিক পয়েন্ট এখান থেকে জাস্ট পুরো ভিউজ দেখা যাবে, যেটা আমরা এর আগে অনেকবার দেখেছি। ন নম্বর স্টপ হচ্ছে গণেশ স্টক, দেখতে পাচ্ছ এই হচ্ছে গণেশ স্টক। গণেশ স্টকের সামনে এখানে অনেক কিছু খাবার রয়েছে, ফাস্টফুড খাবার এখানে রয়েছে গণেশ স্টকের সামনে। এই হচ্ছে গণেশ স্টক। গণেশ স্টপে উঠতে গেলে কিন্তু চপ্পল সাইডে খুলে আপনাকে উঠতে হবে। আপনি চাইলে এখানে পুজোও দিতে পারেন, এখানে পুরোহিতও অ্যাভেলেবল রয়েছে। গণেশ স্তূপের একদম পিছনে, মানে গণেশের পাশেই রয়েছে তারই বাবা শিবের মূর্তি, ছোট্ট করে একটু আপনারা দেখে নিন। আর এখানে সবথেকে ফেমাস হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট, এখানে বসে আপনি এনজয় করতে পারেন। এখানকার থেকেই কাঞ্চনজঙ্ঘাকে ক্লিয়ার দেখা যায় যদি আকাশ পরিষ্কার থাকে। গ্যাংটক শহরকে তো আপনি অতি অবশ্যই দেখতে পাবেন। দশ নম্বর পয়েন্ট হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন। তো এটা হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন, আমাদের এন্ট্রিটা ওদিকে আছে, ওদিকে গিয়ে ঢুকবো। এর ভিতরে চারটের মধ্যে বন্ধ করে দেয়, তো ভাগ্যবশত এখন অবধি খোলা আছে ফ্লাওয়ার গার্ডেনটা। তো এই হচ্ছে ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার, এর আগে প্ল্যান্ট অবজারভেটরি, যেটা আমরা মিস করেছি এটার জন্যই, কারণ দুটোই এক ধরনের ছিল আর দুটো জায়গাতেই টিকিট ছিল। তো এখানে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম। আর আপনি যদি ফুল প্রিয় বা গাছ প্রিয় হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই জায়গাটা একটা স্বর্গ, কারণ এখানে এমন এমন ফুল আমরা দেখলাম যেটা এর আগে কখনোই দেখিনি। আর এত সুন্দরভাবে সাজানো রয়েছে, এত ওয়েল মেনটেন রয়েছে, আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। এখানে এত সুন্দর জিনিস রয়েছে, এত সুন্দর সুন্দর ফুল রয়েছে, আপনাকে তো একটা সিনেমেটিক শট দেখতেই। এটা ফ্লাওয়ার এক্সিবিশনের দারুণ জায়গা একটা, ফুলগুলোকে অসাধারণভাবে রেখেছে, দেখে খুবই ভালো লাগলো। আপনারা অতি অবশ্যই এখানে ভিজিট করবেন। আমরা ভাবলাম হয়তো বন্ধ হয়ে যাবে, কারণ এটা চারটে অবধি খোলা থাকে, তো আমাদের ভাগ্যবশত এটা এখনও অবধি ওপেনিং ছিল। তো এটা এর মাঝখানে একটা ব্রিজ রয়েছে, এর আগে আরেকটা প্ল্যানেট অবজারভেটরি ছিল, সেটা আমরা স্কিপ করে দিয়েছি জাস্ট এটার জন্য। তো এটাও যদি স্কিপ হয়ে যেত তাহলে আমাদের প্রচণ্ড খারাপ লাগতো। এদিকে আরও অনেক রকমের ফুল রয়েছে, জাস্ট এই ভিউজটা দেখো আর কত সুন্দরভাবে সাজিয়েছে জিনিসগুলোকে। আজকের দিনটা আমরা আর কোথাও যাচ্ছি না, কারণ চারটে কমপ্লিট হয়ে গেছে, চার বাজলেই এখানে সমস্ত কিছু ভিউজ পয়েন্টগুলো অফ করে দেয়, কাজেই আমরা হোটেল ব্যাক করে যাব আজকে। দেন কালকে আমরা যাব আমাদের মেইন উদ্দেশ্য লাচেন লুচেন, যেখানে জিরো পয়েন্ট, কালা পাথর, গুরুদংমা লেক, ইয়াংথাং ভ্যালি এরকম জায়গা দেখতে পাবো। তো অতি অবশ্যই পরের ব্লগটি দেখবেন, যেটি ডিসক্রিপশন বক্স অ্যান্ড আই বাটনে আপনার জন্য অপেক্ষা করছে। তো চলুন আজকের মতো এই পর্ব এখানেই সমাপ্ত হলো। দ্বিতীয় পর্ব দেখার জন্য ডিসক্রিপশন বক্স অ্যান্ড আই বাটন আপনি একটু ক্লিক করে নেবেন।